মহিলা থানা থেকে এসেছি। একটা এডিপিসির একটা প্রজেক্ট আছে নমন বলে, এটা বিশেষ করে ষাটোর্ধ যারা তাদের জন্য। আমি একটা প্রশ্ন বলছি, মানে আপনাদের কি এখানে নমন বেনিফিশিয়ারি কেউ আছেন? আপনি কি নতুন রেজিস্ট্রেশন করেছেন? মানে এই জানুয়ারি মাসে একটা অ্যাপ চালু হয়েছে, তার মাধ্যমে আজকে করেছেন? হ্যাঁ, ও আচ্ছা। এর নমন অ্যাপটা আগে ছিল যে ফর্মটা ফিল আপ করতেন হাতে এবং কনসার্ন থানায় জমা দেওয়া হতো। এটা হলো আপনার নিজের ব্যবহার করার জন্য, এবং ওটা হচ্ছে আপনার ডিজিটাল সিগনেচার, মানে আপনার সম্মতি দেওয়া। আরো এ ব্যাপারে সবিস্তারে বলবেন, আমাদের সঙ্গে আরেকজন অফিসার আছেন সাইবার ব্যাপারে। আমি তাই বলবো যে যারা বয়স্ক লোক তারা হয়তো আমাদের ইন্টারনেট নিয়ে, নমনের অফিসার বললেন সাইবার সিকিউরিটি নিয়েও যথেষ্ট বলা হয়েছে, আমাদের সাইবার পিএসএল অফিসাররা বলেছেন। যেটা নিয়ে বলা হলো না, যে আপনাদের এখানে যে টেনার ভেরিফিকেশন, দুর্গাপুর একটা এমন জায়গা, এখানে চাকরি সূত্রে কর্মসূত্রে, যেহেতু এটা একটা শিল্পাঞ্চল, বহু মানুষ বাইরের আসেন, তারা এখানে আসেন, কেউ ভাড়ায় থাকেন, কেউ বাড়ি তৈরি করেন, বাড়ি তৈরি করে নিজেরাই ভাড়া দেন। তো এই যে ভাড়াটিয়া যারা থাকেন তারা ম্যাক্সিমাম বাইরের থেকে আসেন, কেউ ইউপি থেকে, কেউ বিহার থেকে, মানে ভারতবর্ষের সব জায়গা থেকে এখানে লোক আসেন, এমনকি বিদেশের লোকও আছে। তো তাদের যে ভেরিফিকেশনের দরকার, থানা থেকে আমরা ফেস করছি কমপ্লেনগুলো, আর মানে বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, এরকম ধরেন আমরা সবাই জিমেল অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ব্যবহার করি। এখানে কিন্তু দেখতে হবে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, শুধু পাসওয়ার্ডটা যে নিজের গোপন রাখলে হবে না, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটা জিনিস হয়, ফেসবুকেও হয়, হোয়াটসঅ্যাপেও হয়, মেলেও হয়। কেউ কেউ জানেন এখানে সবাই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন হয়? একটু হাত তুলবেন প্লিজ। দিদি, আজকে কি প্রোগ্রাম হলো সম্বন্ধে? আজকে আমাদের এখানে আশিয়ানা সোসাইটির পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সাহায্য নিয়ে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, ছোট্ট অনুষ্ঠান, যেখানে আমাদের সোসাইটির সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি এই দুটোই মেইন জিনিস ছিল। এছাড়াও আরও কিছু যেগুলো মোবাইল অ্যাপ, যেরকম নমন একটা অ্যাপ বয়স্ক মানুষদের জন্য, যেটা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে করা হয়েছে, সেইগুলো নিয়ে বিশদে আলোচনা হলো, যাতে আমাদের যারা বয়স্ক মানুষ আছেন বা সবাই, এবং আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন অনলাইনে পড়াশোনা করছে, তারাও কিভাবে এই সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইমের মধ্যে যেন তারা না পড়ে যায় কোনোভাবে, কোনোভাবেই কোনো মানুষ যেন অনলাইন ডিফারেন্ট ট্রানজাকশনের জন্য কোনো প্রতারিত না হয়, সেই জন্য ওনারা আমাদেরকে বিশেষভাবে অ্যাওয়ার করলেন বা অনেক কিছু মানে এক্সাম্পলস দিলেন, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারলাম যে কত সহজেই বা আমরা মানে মানুষকে তারা ঠকিয়ে দেয় না বা মানুষ প্রতারিত হন। এবং এখানে আমাদের এখানে অনেকেই যারা ফ্ল্যাটের ওনার আছেন তারা অনেকেই রেন্ট দিয়েছেন, তো সেই যারা রেন্টে যারা আসছেন তাদেরও যাতে একটা মানে আইডেন্টিটি প্রুফ থাকে, সেই প্রুফগুলো কিভাবে আমরা দিতে পারি বা তাতে আমাদের সোসাইটি যাতে সুরক্ষিত থাকে, সেই দিকগুলো ওনারা বিশদভাবে আলোচনা করলেন, যাতে আমাদের সোসাইটি বা আমাদের নেবারহুড সবটাই যাতে সুরক্ষিত থাকে, যাতে কেউ কোনো অসুবিধার মধ্যে না পড়ে। তো এগুলো মোটামুটি আলোচনা করা হলো, অসুবিধা হবে আমরা যেন ওনাদেরকে জানাতে পারি। আপনার নাম? আমার নাম ডক্টর সঞ্চিতা বন্দ্যোপাধ্যায়। আপনি কে? আমি এখানে আসিয়ানা সোসাইটির বাসিন্দা।